আমি আমার সার্ভিস থেকে অবসরে যাই 2018-তে। এরপর পেনশনের টাকা হাতে পেয়ে ভাবতে শুরু করলাম টাকাগুলো কোথায় খাটানো যায়। সংসার আছে, ছেলেমেয়েরা আছে, আছে তাদের পড়াশোনা। ভয় হচ্ছিল হাতে পাওয়া টাকাগুলো আবার যেন তেন ভাবে খরচ না হয়ে যায়। ঠিক এই সময় পেপারে একটি বিজ্ঞাপন দেখলাম, লোটো ফ্র্যাঞ্চাইজি খুঁজছে। তখনই ফোন দিলাম, কথা হলো ওদের সাথে। পড়াশোনা শেষ করার পর চাকরি খুঁজছিলাম, বন্ধুরা বললো অন্যের চাকরি করবি, নিজেই কিছু কর না। কথাটা ভীষণ পছন্দ হলো। আমার টিউশনির জমানো কিছু টাকা ছিল আর বাবার কাছ থেকে কিছু নিলাম, কিন্তু কোথায় খাটাবো ভাবতে ভাবতে বাবার এক বন্ধু একদিন বললেন, শুনলাম ইটালিয়ান ব্র্যান্ড লোটো ফ্র্যাঞ্চাইজি খুঁজছে, একবার কথা বলবে নাকি? 8 বছর ফ্যামিলি ছেড়ে বিদেশে থেকেছি, যা কিছু আয় করেছি তা দিয়ে আমার নিজের সংসার, ছোট ভাইয়ের পড়াশোনা, মা বাবার চিকিৎসার খরচ সব চালিয়েছি, আর ভবিষ্যতের জন্য কিছু জমিয়েছি। দেশে ফেরার পর ভাবলাম এত কষ্টের টাকা কোথায় খাটাবো। হঠাৎ ফেসবুকে দেখলাম লোটো ফ্র্যাঞ্চাইজি নিয়োগ দেবে। আমি ইতালির বিখ্যাত এই স্পোর্টস ব্র্যান্ডের কথা আগে থেকেই জানতাম, ফোনে লোটোর প্রতিনিধির সাথে কথা বলে ভালো লাগলো। ওদের সাথে ব্যবসা করার নিয়মকানুনগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিল আমাকে, আশ্বস্ত হলাম। ভাবলাম যাক, কষ্টের উপার্জনটা বৃথা যাবে না। সব ঠিকঠাক, লোটোর সাথে ব্যবসা মানেই টেনশন ফ্রি। জনপ্রিয় সব প্রোডাক্ট ওদের, নাম্বার 1 ব্র্যান্ডের নাম্বার 1 কোয়ালিটি, কমিশনও অনেক, কোম্পানি থেকে সবসময় সাপোর্টও পাওয়া যায়। এখন আমি লোটোর সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছি, প্রোডাক্ট আনার সাথে সাথেই সব শেষ হয়ে যায়। এত চাহিদা ওদের প্রোডাক্টের, যত বেশি প্রোডাক্ট উঠাবো তত আমার লাভ, টার্গেট ফিল আপ করতে পারলেই অনেক ইনসেন্টিভ। এখন আমি আগের থেকে অনেক বেশি সচ্ছল। জীবন বদলে যাওয়া আর সামাজিক মর্যাদা বৃদ্ধির এমন সুযোগ আর কোথায়? সোজা কথায় বলতে পারি, আমি এখন লোটোর একজন সফল ফ্র্যাঞ্চাইজি, একজন গর্বিত মালিক। শুনলেন তো সফল সব ফ্র্যাঞ্চাইজিদের কথা? লোটো ফ্র্যাঞ্চাইজি খুঁজছে, আর ফ্র্যাঞ্চাইজ হলেই থাকছে কম্পিউটার সহ অত্যাধুনিক পস সফটওয়্যার একদম ফ্রি, সাথে নিত্য নতুন সব সারপ্রাইজিং অফার, আরও থাকছে সবচেয়ে বেশি কমিশন এবং আপনার বিনিয়োগের নিশ্চিত মুনাফা। আপনার জীবন বদলে যাওয়া আর সামাজিক মর্যাদা বৃদ্ধির এমন সুযোগ আর কোথায়? লোটো নাম্বার 1 ইটালিয়ান ব্র্যান্ড।